ব্ল্যাক হোলস, আমরা তো সবাই জানি ব্ল্যাক হোল একটি ভয়ানক এবং দানবীয় বস্তু। একজোড়া সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল খুঁজে পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা, পৃথিবীর সবচেয়ে কাছে এর অবস্থান। বিজ্ঞানীরা জানিয়েছেন NGC 7727 গ্যালাক্সিতে দুটো এই সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল দেখা দিয়েছে। এই NGC 7727 গ্যালাক্সিতে রয়েছে একুয়ার কনজাক্ট কংগ্রেসলেশন বা একুয়ার নক্ষত্রপুঞ্জ। জ্যোতির্বিজ্ঞানীদের জীবন যে সবসময় খুব রহস্য রোমাঞ্চে ভরপুর তা কিন্তু নয়, বরং অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয় যে খুব জটিল পরীক্ষা নিরীক্ষার পরও ফলস্বরূপ কিছুই পাওয়া যায় না, তখন হতাশা ভোগা খুব স্বাভাবিক। ঠিক তেমনি মাসের মধ্যে জ্যোতির্বিজ্ঞানী এমন সব বিষয় আবিষ্কার করে ফেলেন যে চমকে তার সাধারণ মানুষ। তেমনি এক আবিষ্কার সম্পত্তি রয়েছে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর খুঁজে পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা, তাও আবার একজোড়া। বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কাছে রয়েছে এই দুটি কৃষ্ণ গহ্বর। এই সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল আবিষ্কার পর বিজ্ঞানীরা বলছেন এই আবিষ্কার ইতিহাস বদলে দিতে পারে, সেই সঙ্গে সুস্পষ্ট প্রভাব ফেলতে পারে ভবিষ্যতে। এই সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল পর্যবেক্ষণের জন্য জ্যোতির্বিজ্ঞানীরা ESO বা BLT ব্যবহার করছেন। এই স্পেস টেলিস্কোপ সাহায্যে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকা এই সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল দেখা গিয়েছে। এর আগেও এমন কৃষ্ণ গহ্বর জোড়া বা পেয়ার নজরে এসেছে, তবে তাদের মধ্যে ব্যবধান এত কম ছিল না। বিজ্ঞানীরা বলছেন এই দুই অবজেক্টের মধ্যে যে ফুটো বা কম ব্যবধান রয়েছে এর আগেও এমনটা কখনো দেখা যায়নি। সম্ভবত এই দুটো ব্ল্যাক হোল একসঙ্গে মিশে যাবে আগামী দিনে, এমনটাই ধারণা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। মহাকাশের সবচেয়ে রহস্যময় ক্ষেত্র হলো ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর। বিজ্ঞানের পরিভাষায় বলা হয় এই ব্ল্যাক হোল এলাকার মাধ্যাকর্ষণ শক্তি এতটাই তীব্র যে কোনো কিছুই এমনকি আলো এখান থেকে বাহিরে আসতে পারে না, বা বলা ভালো যেতে পারে একটি ক্ষুদ্র বা সংকুচিত এলাকায় অনেক পরিমাণ পদার্থ চেপে রাখার ফলে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর উচ্চ মাধ্যাকর্ষণ শক্তি থাকে। আর সাধারণ মানুষ খালি চোখে কখনো ব্ল্যাক হোল দেখতে পাবেন না, কারণ এর মধ্যে দিয়ে আলো বের হয়ে আসতে পারে না। কিন্তু স্পেস টেলিস্কোপ বিশেষ যন্ত্রাংশের মাধ্যমে ব্ল্যাক হোল খুঁজে বার করা সম্ভব, সাধারণ মৃত্যু নক্ষত্র দ্বারা তৈরি এই ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর। বিজ্ঞানীরা জানিয়েছেন NGC 7727 গ্যালাক্সিতে দুটো এই সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল দেখা গিয়েছে। এই NGC 7727 গ্যালাক্সিতে রয়েছে একুয়ার কংগ্রেসলেশন বা একুয়ার নক্ষত্রপুঞ্জে। পৃথিবী থেকে এর দূরত্ব 89 মিলিয়ন আলোক বর্ষ হলে এটি পৃথিবীর সবচেয়ে কাছে রয়েছে। এর আগে যে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল পর্যবেক্ষণ করা হয়েছিল তার দূরত্ব ছিল পৃথিবী থেকে 470 মিলিয়ন আলোক বর্ষ, তবে নতুন সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল এর দূরত্ব পৃথিবী থেকে মাত্র 1600 আলোক বর্ষ।